সুন্নাতের সাথে বিদআতের দ্বন্দ্ব থাকবে, তাওহীদের সাথে শিরকের দ্বন্দ্ব থাকবে। যারা তাওহীদপন্থী তারা কোনোদিন শিরকের সাথে আপোষ করতে পারে না, যারা সুন্নাতপন্থী তারা কোনোদিন বিদআতের সাথে আপোষ করতে পারে না। দলাদলের কোনো কারণ নেই, এত দলের প্রয়োজন নেই। মূল নীতিতে চলে আসেন, মানা আলাইহি ওয়াসাবি, পবিত্র কোরআন এবং সহি হাদিসের নির্দেশনার কাছে মাথা নত করুন, দেখবেন দল একটাই হয়ে যাবে। সহি আকীদা আরেকটা বিভ্রান্তির কারণ আমাদের মধ্যে, আহলে হাদিস বলবেন বলবেন না বলবেন সহি আকীদার লোক, সহি আকীদা তো সহি আকীদা বলেন আর যাই বলেন, যখন আপনি রাফুলিয়াদিন করেন আমিন জুড়ে বলেন পায়ের সাথে পা মিলান, ওই ঘুরে ফিরে আপনাকে আহলে হাদিসে বলবে, ঠিক না? এদেশের তরুণদেরকে তৌহিদের পতাকা তুলে ঐক্যবদ্ধ করতে হবে, তৌহিদের প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে। বিভ্রান্ত যুবকদেরকে তৌহিদের পথে আনতে হলে একটা প্ল্যাটফর্মের দরকার, একটা ঠিকানা দরকার। সেই জন্য তিনি 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংগঠন করেছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রংপুর জেলার উদ্যোগে আয়োজিত রংপুর শহরের প্রাণকেন্দ্রে কৈলাস চন্দন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের রংপুর জেলা নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত আন্দোলন ও যুব সংঘের নেতৃবৃন্দ, সমবেত সৌদি মণ্ডলী, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য ভাইয়েরা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ পাকের হুজুরে যাবতীয় শুকরিয়া যে তিনি আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা রাখার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য তারই বারগায় আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা যারিয়াতের 3টি আয়াত তিলাওয়াত করেছি, 56, 57 এবং 58 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে কেন্দ্র করেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায়, কিভাবে চায়, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিছু কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়টি অনেক বড়, এই সময়ে পূর্ণাঙ্গ আলোচনা করাও সম্ভব নয়, তবুও যতটুকু সম্ভব একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মানব সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, মানব জাতিকে কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যটা স্পষ্ট করে বলে দিয়েছেন। আর এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাটাই হলো আহলে হাদিস আন্দোলনের চাওয়া, এটা হচ্ছে আমাদের চাওয়া। কি বলেছেন আল্লাহ? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য।
মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতউমুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আমি চাই না তাদের কাছে রিজিক, এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহই হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন শক্তির আধার, সার্বভৌম ক্ষমতার মালিক, পরাক্রমশালী হচ্ছেন আল্লাহ। আল্লাহর কারো কাছে রিজিক চাইতে হয় না, আল্লাহর রিজিকের প্রয়োজন হয় না, বান্দার রিজিকের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন আমি চাই তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, আমাকে খাওয়াতে হবে এটা আমাদের আমার কামনা নয়, চাই না। বরং রিজিক দাতাকে বলেন, জোরে বলেন, রিজিক দাতাকে, আর আমাদের পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে, জান্নাত জাহান্নামের মালিককে, সব কিছুর সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছেন মহান রব্বুল আলামিন। যদিও আমরা বলি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, কি কথা ঠিক নাকি? যদি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হয় তাহলে তো আল্লাহর কিছুই থাকে না এখানে, এটা একটা শিরকি আকীদা। জনগণ কখনোই সার্বভৌম ক্ষমতার মালিক না, জনগণ ভোট দেওয়ার মালিক। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা, আল্লাহর ইবাদতের জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর বান্দা তার ইবাদত করবে এই জন্য, বান্দার সুবিধার জন্য তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এই যে আলো, বাতাস, পানি, হ্যাঁ, এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। যত সৃষ্টি আছে সব কিছুই তো মানুষের সেবায় নিবেদিত, আর মানুষকে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো। তাওহীদ ইবাদত, আল্লাহর একত্ব সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আহলে হাদিস আন্দোলনের চাওয়াই হচ্ছে এটা। আহলে হাদিস আন্দোলন কি চায়? সার্বিক জীবনে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে চায়। আহলে হাদিস আন্দোলন কি চায়? সার্বিক জীবনে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে চায়। তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করাটা কঠিন। তাওহীদের তিনটা প্রকার আছে জানেন? তাওহীদে তিন প্রকার তাওহীদ। এক নম্বর হচ্ছে তাওহীদ রুবুবিয়াত, দুই নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত, আর তিন নম্বর হচ্ছে তাওহীদ ইবাদত বা তাওহীদ উলুহিয়াত। রব হিসেবে আল্লাহকে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি মৃত্যু দাতা, তিনি আমাদেরকে খাওয়ান পরান লালন পালন করেন, এই বিশ্বাস আবু জাহালদের মধ্যেও ছিল, এই বিশ্বাস অমুসলিমদের মধ্যেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 25 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তারা স্পষ্ট বলে দিবে যে আল্লাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এই বিশ্বাস তাদেরও ছিল, এই বিশ্বাস আমাদেরও আছে, কিন্তু তারা আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিল না, এই জন্য তারা হয়েছে মুশরিক। তারা মূর্তি পূজা করত, মূর্তির কাছে মাথা নত করত, যাবতীয় পূজা অর্চনা মূর্তির কাছে করত, আর মুসলমানের এই উন্নত লড়াট অবনমিত হয় একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে সিজদাবনত হয়, আল্লাহর কাছে প্রার্থনা করে। মুসলিম কোনোদিন কোনো মাজারের কাছে গিয়ে মাথা নত করে না, মুসলিম কোনোদিন কোনো পীর ফকিরের কাছে গিয়ে মাথা নত করে না, আল্লাহর বাইরে কারো কাছে তার কোনো কিছু চাওয়া নেই, এই জন্য আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে, প্রত্যেক আদম সন্তানকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করান, সৃষ্টি করেন, কিন্তু তার পিতামাতার কারণেই সে হয় ইহুদি হয়, নাসারা হয়, অমুসলিম হয়, অগ্নিপূজক হয়। কারণ হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি হিন্দু হয় তো হিন্দু হব। আলহামদুলিল্লাহ আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি, এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমানদের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমরা অমুসলিমদের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের কপাল পুরাই হতো, আমরাও কিন্তু অমুসলিম হতাম,
আমরা ইসলাম বোঝার চেষ্টা করতাম না সহজে। তো এই জন্য আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমান পিতামাতার ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলিদ মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা ফাবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা আদম সন্তান ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানায় এবং পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়। কারণ পিতার কারণে সন্তান পিতার যে তরিকা সে তরিকা চলে। আমি একদিন কোনো এক কারণে রাজশাহীর শাহমুখদুম মাজারের কথা জানেন না, পদ্মার পাড়েই তো আছে, গিয়েছিলাম বেড়ানোর জন্য। কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, বাপ শিক্ষিত, খুব হ্যান্ডসাম, চেহারা দেখে বোঝা যাচ্ছে আভিজাত্যর ছাপটার মধ্যে আছে, উচ্চ পর্যায়ের পদস্থ কেউ হবেন। কিন্তু ছোট্ট ফুটফুটে ছেলেটাকে নিয়ে গেলেন মাজারে, তাকে পর্যন্ত সিজদা করালেন, ওই ছেলেটাও সিজদা করলো মাজারের মধ্যে। দেখেন, নাউজুবিল্লাহ, বাপ যদি ওই শিরকি আকীদার অনুসারী না হতেন, ওই ছেলে কোনোদিন কি মাজারে যেত? ওই ছেলে কোনোদিন মাজারে সিজদা করতো? করতো না। এই জন্য দায়ী কিন্তু বাপ, তার পিতা। তার পিতাই তাকে মাজারে নিয়ে গেলেন, গিয়ে মাজারকে সিজদা করা শিখালেন। নিষ্পাপ সন্তান, যে শিশু সন্তান, তার এখন তৌহিদ শিখার কথা, আল্লাহ সম্পর্কে জানার কথা, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভের কথা তাকে শেখানো হচ্ছে। শিরিক যে এই বাবা শুয়ে আছে কবরের মধ্যে, তার কাছে চাইলে সব কিছু পাওয়া যাবে, বলুন নাউজুবিল্লাহ। হক যখন অনুসরণ করবেন, মানবেন, নিজ পরিবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অনেক সহি আকিদার ভাই যারা আহলে হাদিস হয়েছেন কিন্তু নিজ পরিবার থেকে নির্যাতনের শিকার হয়েছেন, নিগ্রহের শিকার হয়েছেন, এমনকি পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আমাদের মধ্যে আছে। পিতামাতা ভাই বোঝার চেষ্টা করেন না যে আমার এই সন্তানটা সঠিক আমল, সঠিক যে ইসলাম সেটা ফলো করছে, এইটা বোঝার চেষ্টা করেন না, বাধা তারা দেন। জাহিলে আরবে যেরকম বাধার সম্মুখীন হয়েছিলেন সেই সময় সাহাবায়ে কেরাম, এ যুগেও কিন্তু একই অবস্থা, একই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই বাধা আসবে, এটা ধরে নিয়ে সামনে যেতে হবে। দুই নম্বর বাধা আসবে সমাজ নেতাদের কাছ থেকে। সমাজে প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে যখন কথা বলবেন, যেটা সমাজে চালু আছে, যে চালু আমলটা শরীয়ত গরহিত, শরীয়তে যেটা নেই, বিদআত একটা কর্ম চলছে, শিরকি কোনো কাজ সমাজে চালু আছে, আপনি বললেন যে না এটা শরীয়তে নেই, একটা লোক মারা গেল, বাবা মারা গেল, বহু টাকা পয়সা রেখে গেছেন, এখন সবার দাবি হচ্ছে তার জন্য 40টা খাওয়াতে হবে, 1 লাখ 2 লাখ টাকা খরচ করে বিশাল আয়োজন করে খাওয়াবেন, ছেলে সহি আকিদার, সে বলছে না এই খাওয়ানো যাবে না, এটা হারাম। কারণ মাইয়েতের জন্য এই খানার আয়োজন করা কোরআন হাদিসের কোথাও নেই, আছে? মাইয়েতের নামে খানা পিনার ব্যবস্থা করা, এটা আল্লাহ নবীর আদর্শ নয়, এটা সুন্নাত নয়, সাহাবিদের আদর্শ নয়। যখন সন্তানের বিরুদ্ধে কথা বলবে তখন সমাজের লোকেরাও তার বিরুদ্ধে লেগে যায়। প্রত্যেকটা নবী রাসূলের জীবনী আপনারা একটু পড়ে দেখুন, দেখবেন সমাজ নেতারা তাদের বিরুদ্ধে একবারে কঠিনভাবে তাদেরকে মানে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছে। যখনই তাদেরকে তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে তখনই তারা জবাব দিয়েছে, আমরা আমাদের বাপদাদার আমল থেকে যেটা পেয়েছি সেটারই অনুসরণ করবো, বল নাত্তাবিউম আলফাইন আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করব যেটা আমরা আমাদের বাপদাদাদেরকে করতে দেখেছি। তুমি কিসের তৌহিদের কথা বলছো, এক আল্লাহর কথা বলছো, এতগুলি আল্লাহর ইবাদত আমরা করি, ইলাহের ইবাদত করি, আর সব বাদ দিয়ে এক ইলাহের ইবাদত করতে হবে? দুই নম্বর বাধা আসবে সমাজ থেকে, মাথায় রাখতে হবে আমি যখন কোনো সহি আমল করব, আমার পরিবারও আমাকে মেনে নিবে না, আমার সমাজও আমাকে মেনে নিবে না। তিন নম্বর আসবে বাধা সমাজের ধর্মনেতা যারা তাদের কাছ থেকে, ধর্মনেতা যারা, ওই যে ইমাম সাহেব মৌলভী সাহেব আছেন, তিনি তো মাশাআল্লাহ ধর্মের একবারে সোল এজেন্ট হয়ে বসে আছেন, তিনি যা বলেন এটা ফাইনাল, কোরআন হাদিস দেখার দরকার নাই, হুজুর কি বলেছে এটাই চলবে। আপনি বুখারি শরীফ খুলে দেখাচ্ছেন, তো বলছি কি জানেন এটা লামুজাবেদের হাদিসের কিতাব, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, বুখারি শরীফ কি লামুজাবেদের হাদিসের কিতাব? লেখা আছে বুখারি শরীফ লামুজাবের কিতাব, সহিহুল বুখারির হাদিস খুলে দেখালো মানে না,
ও আবার ইমাম খতিব মৌলভী সাহেব, অজ পৃথিবীর সকল মুহাদ্দিসের একই কথা, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আসাহিউল বুখারী আস্তাত আদিম সময়ে আসমানের নিচে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ যে গ্রন্থ, সবচাইতে সহি যে কিতাব, এইটার নাম হচ্ছে সহি বুখারী। বলুন সুবহানাল্লাহ, সহি বুখারীর হাদিসকে যদি এইভাবে অবজ্ঞা করে অবজ্ঞা করা হয় তাহলে যাবেন কোথায় বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ধর্মগুরু ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ধর্মগুরু ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বাপের সাথে পুত্রের ছেলের গণ্ডগোল লেগে গেল, বাপ রাগান্বিত হয়ে গেলেন, অনেকভাবে তিনি তার পিতাকে দাওয়াত দিতে লাগলেন। শেষ পর্যন্ত পিতা বরদাস্ত করতে না পেরে ছেলেকে ধমক লাগিয়ে দিল, আরাগমুন আনতান আলিয়াতি ইয়া ইব্রাহিম লাইল লাম তানতাহি লারজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি কি ক্ষান্ত হবে না? এই যে আমাদের মূর্তি প্রতিমার বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি তাওহীদের কথা বলছো, এক আল্লাহর কথা বলছো, আমরা যে প্রতিমাগুলো ইবাদত করার বিরোধিতা করছো তুমি, এইগুলো থেকে তুমি যদি বিরত না হও, লাইল লাম তানতাহি যদি তুমি বিরত না হও, লারজুমান্নাকা আমি পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, দূর হয়ে যাও তুমি আমার কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন কি? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বিহাফিয়া। পিতা আপনার উপর শান্তি বর্ষিত হোক। রাগান্বিত হন না, পিতার সাথে সদাচরণ করলেন। বাপ তো বাপের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অনুযায়ী বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, যদি তোমাদেরকে তোমাদের পিতা চাপ সৃষ্টি করে শিরিক করার জন্য, তাহলে তার আনুগত্য করবে না, অনুসরণ করবে না। তারপর কি একটা, কিন্তু তাদের সাথে মারুফ আচরণ করবে, সদাচরণ করবে, অসদাচরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে অসদাচরণ করলেন না। তিনি বললেন, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। এইভাবে তিনি পিতাকে উত্তর দিয়েছিলেন, কিন্তু পিতা কিন্তু বরদাস্ত করেন নাই। পিতা ধর্মগুরু ছিলেন, ছেলের তৌহিদকে পিতা সহ্য করতে পারেন নাই। তাহলে তৌহিদ আর শিরক কোনোদিন একসঙ্গে চলতে পারে না। শিরকের সাথে তৌহিদের দ্বন্দ্ব যুগ যুগ ধরে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা মনে রাখতে হবে। সুন্নাতের সাথে বিদআতের দ্বন্দ্ব থাকবে, তৌহিদের সাথে শিরকের দ্বন্দ্ব থাকবে। যারা তৌহিদপন্থী তারা কোনোদিন শিরকের সাথে আপোষ করতে পারে না, যারা সুন্নাতপন্থী তারা কোনোদিন বিদআতের সাথে আপোষ করতে পারে না। বিদআতে আমল তারা কোনোদিন বরদাস্ত করতে পারে না। বিদআত করলে আল্লাহ নবীকে অপমান করা হয়। আল্লাহ নবী যে আমলটা করেন নাই সেইটা আপনি দেড় হাজার বছর পরে এসে চালু করলেন, তাহলে আল্লাহ নবী কি তার রিসালাতটা পূর্ণাঙ্গ করে যান নাই? তিনি কি তার দায়িত্ব অসম্পূর্ণ রেখে বিদায় নিয়েছিলেন? তাহলে বিদায় হজের ভাষণে তিনি কেন বলেছিলেন, হে আমার সাহেবেরা শোনো, হাল বাল্লাকতু, আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে সবকিছু? সবাই সমস্বরে বলেছিলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আপনি রিসালতের দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল উঁচু করে আল্লাহকে সাক্ষী রাখছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমাকে যে দায়িত্ব দিয়ে তুমি দুনিয়াতে পাঠিয়েছিলে আমি সঠিকভাবে সে দায়িত্ব পালন করেছি, আমার সাথীরা সাক্ষী দিচ্ছে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। দেখেন দায়িত্বের প্রতি কতটা চিন্তিত তারা ছিলেন, দায়িত্ব সচেতন কতটুকু তারা ছিলেন, এবার চিন্তা করে দেখুন। সম্মানিত দিনী ভাইরা, চার নম্বর বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা। রাষ্ট্র কখনো তৌহিদপন্থীদেরকে মেনে নেবে না, বিগত যুগে নেয় নাই, এ যুগেও নিবে, আশা করবেন না আগামী যুগে একই ঘটনাই ঘটবে। ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরাউন বাধা দিয়েছিল, মূসা আলাইহিসসালামকে নমরুদ বাধা দিয়েছিল, তাদেরকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ১৬টা অপবাদ দেওয়া হয়েছিল, তার বাইতুল্লাহ সালাত্র অবস্থা রাত সালাত্রত অবস্থায় আল্লাহ নবীর ঘাড়ের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেখে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।
খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন। চাচা আব্বাস আব্দুল মুত্তালিব, চাচা আবু লাহাব, যে চাচা আল্লাহ নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল, মক্কার অলিতে গলিতে এলান করে দিয়েছিল তার মৃত ভাইয়ের সন্তান হওয়ার এই সুসংবাদটা জানিয়ে দিয়েছিল, সেই চাচা যখন আল্লাহ নবী তৌহিদের দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে জনগণ তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। পিছনে পিছনে চাচা যাচ্ছেন, আবুল হাব গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান্নাস লা তুতিউহু ইন্নাহু সাবিউন কাযাব, হে জনগণ শুনে রাখো, এই ছেলেটির কথা শুনবে না, এই ছেলের কোনো আনুগত্য তোমরা করবে না, এ হচ্ছে একটা মহা মিথ্যাবাদী, এ হচ্ছে ধর্ম থেকে বলেন নাউজুবিল্লাহ। যেই চাচা খুশি হলেন সেই চাচা নবীকে বললেন ধর্ম ত্যাগী, তো নবীকে ধর্ম ত্যাগ করেছিলেন, কাদ ফাররাকতাল জামা, নবীকে অপবাদ দেওয়া হচ্ছে তুমি জামাতটা ভেঙে দিয়েছ, তো নবী কি জামাত ভেঙে দিয়েছেন না জামাত গড়েছেন? আল্লাহ নবী তৌহিদের জামাত গড়েছেন, শিরকের জামাত ভেঙে খানখার করে দিয়ে তিনি তৌহিদের সমাজ গড়েছিলেন, তিনি কোনদিন জামাত ভাঙেন নাই। আহলে হাদিস আন্দোলন এদেশে আহলে হাদিসের জামাত ভাঙে নাই, আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করছে একটি মূলনীতির আলোকে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। দলাদলের কোনো কারণ নেই, এত দলের প্রয়োজন নেই, মূল নীতিতে চলে আসেন, মানা আলাইহি ওয়াসাবি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনার কাছে মাথা নত করুন, দেখবেন দল একটাই হয়ে যাবে। সংগঠন করা যাবে না, ফতোয়া দেওয়ার দরকার নাই, ঘুরে ফিরে তো সংগঠনই করছেন আপনারা, কেউ ক্লাব করছেন, কেউ এই করছেন সেই করছেন, আবার কেউ দাওয়া বাহিনী বানাচ্ছেন, কত কিছু করছেন, এখন এখন কেন করতে হচ্ছে? আহলে হাদিস আন্দোলন পছন্দ হয় না, এই জন্য নতুন কিছু বানানোর চেষ্টা করছেন, কারণ ময়দানে তোর জায়গা হয় না, এখন একটা প্ল্যাটফর্ম নিয়ে সমাজ যেতে হবে। এই বুঝটা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার 78 সালে বুঝেছিলেন, এদেশের তরুণদেরকে তৌহিদের পতাকা তুলে ঐক্যবদ্ধ করতে হবে, তৌহিদের প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে, বিভ্রান্ত যুবকদেরকে তৌহিদের পথে আনতে হলে একটা প্ল্যাটফর্মের দরকার, একটা ঠিকানা দরকার। সেই জন্য তিনি 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংগঠন করেছিলেন। অতপর 1994 সালে তিনি বয়স্ক মুরব্বীদের জন্য আহলে হাদিস আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, সোনামণিদের জন্য তিনি সোনামণি সংগঠন করেছেন, এবং আহলে হাদিস মা বন্ধুদের জন্য আহলে হাদিস মহিলা সংস্থা করেছেন। এরপরে আপনার আর একটা সংগঠন লাগবে? এরপর আপনি বলেন যে আমি মুসলিম, সহি আকিদা আর একটা বিভ্রান্তির কারণ আমাদের মধ্যে, আহলে হাদিস বললেন বলবেন না, বলবেন সহি আকিদার লোক, সহি আকিদা, তো সহি আকিদা বলেন আর যাই বলেন, যখন আপনি রাফুলিয়া দেন করেন, আমিন জুড়ে বলেন, পায়ের সাথে পা মিলান, ওই ঘুরে ফিরে আপনাকে আহলে হাদিসে বলবে, ঠিক না? লুকানোর কোনো জায়গা নাই, কাজে নিজের পরিচয় নিয়ে সমাজে কাজ করেন। আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কি দরকার আছে? পরিচয় দিন, আমি আহলে হাদিস, আমি প্রথমত আমি মুসলমান মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি মুসলিম, এবং তৃতীয় পরিচয় হচ্ছে, বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আমি হচ্ছে আহলে হাদিস মুসলিম, কারণ আমি কোরআন এবং সহিহ হাদিস মানি, আমি শিরিক বিদাত করি না, আমি খানকা বাজারে যাই না, আমি কোনো বাতিল আকীদা পোষণ করি না। আজ থেকে 1500 বছর আগের যে ইসলাম ছিল, মক্কা মদিনার যে ইসলাম ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা রেখে গেছেন আমাদের জন্য, সেই খাঁটি ইসলামটা অনুশীলন করার জন্য আমরা চেষ্টা করি, সমাজের সর্বত্র আমরা সেই ইসলামটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমরা ময়দানে কাজ করে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর একত্ব ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর ইবাদত যখন করবেন, হারাম খাওয়া যাবে নাকি হারাম চলে? আর বিড়ি সিগারেট খাওয়া হালাল না হারাম? জর্দা খাওয়া? রংপুরের মাঠে দাঁড়িয়ে যদি তামাকের বিরুদ্ধে কথা বলা হয়, আপনারা পছন্দ করবেন? তামাকের চাষ না হলে তো আপনাদের ঘুম হবে না ভাই, কিন্তু সত্য কথা তো বলতেই হবে, তামাক বিড়ি সিগারেট গুল জর্দা আলাপাতা যাই বলেন এক বাক্যে সবই হারাম। আমি খাইলেও হারাম, আপনি খাইলেও হারাম,
হুজুর খাইলো হারাম, ইমাম খাইলো হারাম, খতিব খাইলো হারাম, আমির খাইলো হারাম। কেন হারাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল নীতি আছে, এই ক্ষেত্রে মনে রাখবেন, মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারাম। যেই বস্তুর অধিক পরিমাণ খাওয়ার কারণে মাদকতা আসে, যেইটা বেশি খেলে মাদকতা আসে, নেশা হয়, সেটার অল্প পরিমাণ খাওয়া হারাম। জর্দা আলাপাতা গুল এইগুলো যদি আপনি বেশি খেতে পারেন, দুপুরে ভাত খান নাই, ভাত খান তো প্রতিদিন তো আমরা ভাত খান, বাঙালি মাসে ভাতে বাঙালি, তাই না? বাঙালি ভাত খায়, তা আপনার খাবারের মেনু হবে কালকে থেকে জর্দা, খেতে পারবেন? ভাত দেওয়া হবে না, প্লেট ভর্তি করে জর্দা দেওয়া হবে, তামাক দেওয়া হবে, ওই তামাক আপনি খাবেন, সাথে আপনি যেই তরকারি খুশি সেটাই খান, মুরগির রুস্ট চাইলে রুস্ট দেওয়া হবে, গরুর গোশত চাইলে গরুর গোশত দেওয়া হবে, আপনি গরুর গোশত দিয়ে বা মুরগির রুস্ট দিয়ে আপনি তামাক খাবেন, খেয়ে যদি আপনি থাকতে পারেন, আপনার জন্য তামাক হালাল, কি বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি না পারেন, তাহলে এক চিমটি তামাক খেলেও সেটা হারাম হবে ভাইরা, এক বিন্দু পরিমাণ খেলেও হারাম হবে। অনেকে গুল লাগায়, যে গুল কি খায় না, কেটে তো দাঁতের মধ্যে লাগাই, গুল তামাক জর্দায় সব একই গুত্রীয়, এক জাতীয় সব, বিড়ি সিগারেট বলে তো ওটা তো খাই না, এটা তো শুকনা, ধোয়াটা টেনে ছেড়ে দেই ভাই, ওটাও হারাম, ওটাও খেতে পারবেন না, কারণ বেশি খেলেই মাদকতা আসবে, ওই জন্য অল্পটাও হারাম। এই হারাম ছাড়তে হবে, হারাম উপার্জন বন্ধ করতে হবে। সুদ খাওয়া যাবে না, যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খায় না আমাদের মধ্যে কেউ দিনে ভাইরা আমার, সুদ এক টাকা সুদ খাইলে 36 বার জানা করলে যত অপরাধ, হাদিসে আসছে আসাদুমিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জানার চাইতে কঠিন হচ্ছে এক দিরহাম সুদ খাওয়া। সুদ খাইলে তো কিছুই বলেন না, একটা লোক জানা করলে তার বিরুদ্ধে তো বিশাল অবস্থা হয়ে যায়, হয় না? কিন্তু আপনার পাশের ভাই সুদ খাচ্ছে অহরহ দিন রাত, আপনার বন্ধু আপনার সাথে মিলেমিশে চলে, তার ব্যাপারে তো এত কঠিন হাদিসটা একবার বললেন না, 36 বার জানা করলে যত পাপ হবে, তার যত শাস্তি হবে, তার চাইতে বেশি শাস্তি হবে যদি কেউ 1 টাকা সুদ খায়। তাহলে চিন্তা করেন, সুদ খেয়ে আহলে হাদিস থাকা যাবে, ঘুষ খেয়ে আহলে হাদিস থাকা যাবে? যাবে না। সমরউদ্দিনী ভাইরা, আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না, আমির জামাত উপস্থিত হয়েছেন, মূল কথা হচ্ছে আমাদেরকে সত্যিকার অর্থে আহলে হাদিস হতে হবে, যাবতীয় হারাম ছাড়তে হবে, হালাল খেতে হবে, চরম পন্থা ছাড়তে হবে। আহলে হাদিস কখনো উশৃঙ্খল কোনো জাতি না, আহলে হাদিস কোনো জঙ্গিবাদী বিশ্বাসী না, আহলে হাদিসরা শৈথিল্যবাদীও না, চরমপন্থীও না, আর হচ্ছে মধ্যপন্থী। কাজে এই মধ্যপন্থী জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা সমাজে কাজ করি, দেখবেন সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। আর মাঝহাবি ভাইদেরকে বলবো, বিদ্বেষ ছেড়ে দেন, আহলে হাদিসদের সম্পর্কে খারাপ ধারণা করবেন না, তাদের মসজিদে হামলা করবেন না, সহনশীল হওয়ার চেষ্টা করেন, এক্সতলাফ থাকলে কথা বলার চেষ্টা করেন, আক্রমণাত্মক মনোভাবটা ছেড়ে দিয়ে আসুন আমরা সকলে সহনশীল হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে এখান থেকে বিদায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।